তোমাদের সরস্বতী পুজো নিশ্চয়ই খুব ভালো কেটেছে, আমাদেরও ভালোই কেটেছে, একটু মন খারাপের সাথে, কেননা আমরা দেশের বাইরে আছি, বাড়ি থেকে অনেক দূরে। কিন্তু কিছু টুকরো টুকরো মুহূর্ত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। সঙ্গীতা আমার নতুন বন্ধু, খুব অল্প দিনেই খুব কাছের বন্ধু হয়ে গেছে সে, তো তার অনেক রিকোয়েস্ট ছিল যে আজকে যেন আমি একটা ভিডিও বানাই। সঙ্গীতা অনেকবার বলেছে আমাকে ভিডিও বানানোর জন্য, তো তাই আজকের এই ভিডিওটা, এই ভিডিওটার পুরো ক্রেডিট যায় সঙ্গীতার, কেননা ও না বললে হয়তো আমি এই ভিডিওটা বানাতামই না। প্রথমেই চলো তোমাদের সাথে ইন্ডিয়ার পুজোর মুহূর্ত শেয়ার করি। আমাদের দুই বাড়িতেই, মানে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দু জায়গাতেই সরস্বতী পুজো হয়। বাপের বাড়িতে মূর্তি এনে পুজো হয়, কিন্তু শ্বশুর বাড়িতে এখন আর মূর্তি এনে পুজো হয় না। তো যখন গৌরাঙ্গ ছিল, মানে স্টুডেন্ট লাইফে, ও মূর্তি এনে করতো, কিন্তু এখন এমনি পিকচারে পুজো হয়। তো সেই জন্য সেই ভিডিও আমার কাছে নেই এখন, তো আমার বাপের বাড়ির ভিডিওই আপাতত তোমরা দেখো। তবে হ্যাঁ, আমার ভাগ্নিদের ছবি আছে আমার কাছে, আর আমার ভাসুরপোর ছবি আছে, তারা কেমন সেজেছিল অবশ্যই আমি তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করব। এই বিশেষ দিনগুলোতে দেশের বাইরে থাকলে সত্যিই খুব মন খারাপ হয়। আমি জানি না তোমরা আর কে কে আমার মতো ফিল করো, আমার তো খুবই মন খারাপ হয়। আর তাই জন্য আমার মা যতটা পারে ফটো তুলে বা ভিডিও করে আমাকে সব পাঠায়, আর তাই কিছু ছবি আমি এখানে অ্যাড করলাম। আসলে এই ছবিগুলো পরে যখন দেখি না, সত্যি খুব ভালো লাগে। এরপর আমি তোমাদের সঙ্গে আমাদের বাড়ির ঠাকুর বরণের ভিডিও শেয়ার করব। এই ভিডিওটা আমাকে আমার বোন পাঠিয়েছে, তো তোমরা দেখে নাও। বাপের বাড়ির পুজো তো দেখালাম, এবার চলো তোমাদের একটু শ্বশুর বাড়ির পুজো দেখাই। গৌরাঙ্গ যখন স্কুলে পড়তো, তখন এইভাবে আমাদের বাড়িতে প্রতিমা এনে পুজো হতো। এটা অনেক পুরনো ছবি, আর এখানে আমার শ্বশুরমশাই আর শাশুড়িমাকে তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু আমাদের পাড়াতে খুব ভালো করে ঠাকুর এনে পুজো করেছে। এই ছবিগুলো আমার ভাই, মানে আমার দেওর, আমাকে পাঠিয়েছে। তো এই এটা আমাদের বাড়ির পাশেরই পুজো বলতে পারো। আনফর্চুনেটলি আমরা কোনো বাড়িতে থাকতে পারিনি পুজোর সময়। পুজোর সময় বাড়ির বাচ্চাদের মজাই আলাদা। তোমরা বরঞ্চ আমাদের বাড়ির পুচকেগুলোকে দেখে নাও, আর কত সুন্দর করে শাড়ি পরেছে দেখো না। একটা সময় ছিল আমাকেও ছোটোবেলায় মা শাড়ি পরিয়ে দিত, আর আজকে আমার ভাগ্নিরা পড়ছে। শ্বশুর বাড়ি বাপের বাড়ির পুজো তো হলো, এবার চলো দেখাই সাইপ্রাসে আমরা কিভাবে পুজো করেছি। সাইপ্রাসে সরস্বতী পুজোর আগের দিন থেকেই বৃষ্টি হচ্ছিল, আর এইটা দেখো সকাল থেকেই মেঘলা, আর এরপর থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। সারা দিন বৃষ্টি পড়েছে, আর প্রচণ্ড ঠান্ডাও পড়ে গেছিলো তার জন্য। আর এই গাছটা তো তোমরা চিনতেই পারছো যারা আমার আগের ভিডিওটা দেখেছো। এইটা হচ্ছে গৌরাঙ্গ আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছে, ফুল নয়, ও পুরো গাছ গিফট করেছে। এই বছরের পুজোটাও আগের বছরের মতোই করেছি, আমি লিংক ডিসক্রিপশন বক্সে আর এন্ড স্ক্রিনে দিয়ে দেব। এবার খাবার দাবারের দিকে চলে আসি। এই ছিল সরস্বতী পুজোর মেনু, কিন্তু এই মেনুটা আমি যে অনেকক্ষণ ধরে করব সেই সময়টা পাইনি, যেহেতু দুটো বাড়িতে পুজো ছিল, আর আমি যেহেতু দু জায়গাতেই বারবার ফোন করছিলাম, স্পেশালি ভাগ্নিদের সব শাড়ি পরা, ভাগ্নার পাঞ্জাবি পরা, এই সব নিয়ে নানা গল্প, আমাদের বাড়িরও নানা গল্প। এই সব করতে করতে আমি যেটা করেছি, আমার অলরেডি রাত প্রায় 9:45 হয়ে গেছিলো এই মানে ফোনে কথা বলা শেষ হতে হতে। বলতে পারো সারা দিনই আমি ফোনে কথা বলছিলাম সবার সঙ্গে। তো তারপর যেটা হয়, এই এত রাত হয়ে যাওয়ার পর তারপর এতগুলো মেনু আমার করার ছিল, কেননা গৌরাঙ্গ আমার দুজনেরই ইচ্ছা ছিল যে একটু ভালো করে খাওয়া দাওয়া হবে। তো তাই জন্য ফাইনালি ওই অতক্ষণ পরে আমি রান্না শুরু করি, আর যেহেতু এত পরে রান্না শুরু করেছি তাই জন্য বলতে পারো 3G কি 5G স্পিডে আমাকে 4টে জায়গাতেই রান্না করতে হয়েছে। তো যেটা শর্টকাটে হয়, তাড়াতাড়ি আলু ভাজাটা হয়ে যায়, তা আলু ভাজাটা আগে একদিকে দিয়ে দিয়েছি। আসলে এই রকম তাড়াহুড়োর সময় একটা একটা করে সাজিয়ে ভালো করে রান্না করার একদমই টাইম থাকে না, আর যতটা শর্টে করা যায় আর কি। ওই জন্য আলাদা আলাদা করে আলু ফুলকপি ভাজার সময় নেই, একবারেই আলু আর ফুলকপি ভেজে দিয়েছি। আর এদিকে আলু ভাজাগুলো হয়ে গেছে, সেগুলো আপাতত তুলে নিচ্ছি। আবার এই এতেই আমি বেগুনগুলোও ভাজতে দিয়ে দেবো।
এই ভিডিওটার জন্যই সঙ্গীতা আমাকে বলেছিল যে দিদি তুমি অবশ্যই এই এই ভিডিওটা বানিও, আমি দেখব। বেচারি আমাকে এতবার বলেছে, আমার খুব ইচ্ছা ছিল যে আমি পুরো ভিডিওটা আস্তে আস্তে শ্যুট করব, কিন্তু সত্যি সঙ্গীতা আই এম সরি, আমি তোর জন্য ভালো করে বানাতে পারলাম না, কিন্তু এরকম অল্প অল্প বানিয়েছি, জানি না তোর এই ভিডিওটা ভালো লাগবে কি না, যদি ভালো লাগে আমাকে জানাস। সঙ্গীতার সঙ্গে খুব অল্প দিনেই আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে, ওকে বন্ধুও বলতে পারো, বোনও বলতে পারো, মানে আমার থেকে ছোট যদিও আর খুব ভালো মেয়ে। তো আপাতত দেখো বেগুনগুলো আমি ভাসতে দিয়ে দিয়েছি। আমি জানো তো এইভাবে বেগুন ভাজা করি, মানে খুব বেশি তেলে ছাঁকি না, কেননা দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে যেরকম কড়া থাকে, এখানে কড়া তো নেই, কেননা এর সারফেসটা ফ্ল্যাট সারফেস, তো এখানে যদি আমি একদম তেলে বেগুন ভাজা ছাঁকতে যাই তাহলে মানে প্রচুর তেল লাগবে, আর সেটা আমি করি না, ওই জন্য এরকম অল্প তেলে মানে ঢাকা দিয়ে দিয়ে উল্টে উল্টে ভেজে নিই, তো তেলটাও কম খাওয়া হয় আর বেগুন ভাজাটাও খারাপ হয় না। তো আপাতত এই দিকে ফুলকপি আলুর ফুলকপি আলুগুলো ভাজা হয়ে গেছে, সেগুলো আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। এখানে বলে রাখি, আমি কিন্তু আগেতে মুগ ডাল ভেজে রেখেছিলাম, সেটার আলাদা করে ভিডিও শ্যুট করা হয়নি। আর দেখো ওই দিকে বেগুনগুলো মোটামুটি ভাজা হচ্ছে, আর এবার আমি খিচুড়ি রান্নাটা শুরু করব, যেমন নর্মাল ফোড়ন দিয়ে করে, একদম যতটা তাড়াতাড়ি করা যায় শর্টে যাতে ভালো হয় সেই চেষ্টা আর কি, আর তো বেশি সময় নেই। তো যাই হোক, এবার খিচুড়িটা হবে এদিকে, মানে মাঝে মাঝে এমনই তাড়াহুড়ো করে রান্না করতে হয়, কোনটার পর কি দিচ্ছি সেটাও মানে মনে থাকে না যে আচ্ছা এইটা করছি, কিন্তু শুধু টার্গেট যে হ্যাঁ ঠিক আছে এই 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 করবো, কিন্তু কি হয় বলো তো, অনেক সময় দেখা যায় যেদিন খুব ভালো করে অনেকক্ষণ ধরে রান্না করছি হয়তো সেটা ভালো হলো না, কিন্তু এরকম চট করে কিছু একটা করলাম সেটা ভালো হয়ে গেল, তো এরকম হতেই থাকে। তোমাদের সঙ্গে যদি এরকম কিছু হয় আমাকে জানিও তোমরা। আর আমি মটরশুঁটি দিয়ে করছি এটা, এটা ফ্রোজেন মটরশুঁটি ছিল তাই আমি আগে থেকে দিইনি, পরে দিলাম। আর এই কথাগুলো আমি তোমাদের কেন বললাম বলো তো, আসলে গৌরাঙ্গ হচ্ছে প্রচণ্ড ফুড ক্রিটিক, মানে ভালো হলে ভালোটাও মুখের উপর বলবে আর খারাপ হলে সেটাও বলে দেবে তোমার সামনেই। তো সেই দিন কিন্তু রাত্রিবেলায় গৌরাঙ্গ খেতে বসে বলেছিল রান্নাগুলো ভালো হয়েছে, তো সেই জন্যই আমি একদম কনফিডেন্সের সাথে বলছি যে এরকম তাড়াহুড়ো করে করলেও রান্না ভালো হয়। আর আমার সঙ্গে এটা মাঝে মাঝেই হয়েছে, আমি হয়তো একদম সারা বিকাল ধরে কিছু একটা রান্না করেছি, গৌরাঙ্গ এসে খেয়ে বলেছে দূর খুব একটা ভালো তো হলো না, অথচ আমি একদম তাড়াহুড়ো করে আধ ঘন্টার মধ্যে কিছু একটা করে যদি দিই হয়তো সেটাই খুব ভালো হয়ে যায়। তো এরকম তো আমাদের সঙ্গে হতেই থাকে, তোমাদের সঙ্গে যদি হয় তো বলবে। আর এদিক এখানে দেখো, একদিকে বাঁধাকপি হচ্ছে আর একদিকে প্রেশার কুকারে আলুর দম হচ্ছে, আর এইখানে যেটা হচ্ছে এখানে আমি এবার টমেটো চাটনিটা করে নেব। তো এইভাবেই মোটামুটি সবগুলো ইউজ করে রান্নাবান্না চলছে। টমেটোর চাটনির রেসিপি তোমরা যদি আলাদা করে দেখতে চাও আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো। আর সরস্বতী পুজোতে আমরা যেহেতু নিরামিষ খাই তাই আজকে কোনো রান্নাতেই আমি পেঁয়াজ রসুন কিচ্ছু ইউজ করিনি। আমার মনে হয় সরস্বতী পুজোতে সবার বাড়িতেই নিরামিষ হয়, তো আমাদেরও তাই হয়েছে। আর তোমরা প্লিজ আমার এই আজকের রান্না দেখে জাজ করতে যেও না, কেননা এগুলো একদম তাড়াহুড়ো করে রান্না, মানে কোনো ভুল যদি হয়ে থাকে তোমরা আমাকে বলে দিও যে এটা এরকম করে হয় না বা কিছু, কেননা আমি যেভাবে ইচ্ছা মানে এগুলো করেছি, জাস্ট আর কি করে খেতে হবে, এটাই ছিল টার্গেট। আসলে আমার চ্যানেলটা বিগিনারদের জন্যই খোলা, আমি এই জন্যই চ্যানেলটা খুলেছিলাম যে আমাদের মতো যারা পাকা রাঁধুনি নয় অথচ রান্না করতে ভালোবাসে, খেতে ভালোবাসে, তারা কীভাবে কীরকম কীরকম রান্না করতে পারে, মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করতেই পারে তারা কিচেনে গিয়ে যেমন আমি করি, তো এই রান্নাটা সেরকমই। তোমরা যদি এই রান্নাগুলোকে মা কাকিমাদের একদম অথেন্টিক রান্নার সঙ্গে কম্পেয়ার করতে যাও তাহলে আমার রান্নাগুলো তো সেখানে পাত্তাই পাবে না, কিন্তু হ্যাঁ তোমাকে ওই জিনিসটা তৈরি করে খাইয়ে দিতে পারবো, এটুকু আমার কনফিডেন্স আছে। তো তোমরাও এরকম ট্রাই করো, আর স্পেশালি লকডাউনে তো সবাই বাড়িতে রান্নার ট্রাই অবশ্যই করেছে, এরকম আমাদের এখানে তো যেমন এখনও লকডাউনই চলছে, আমি জানি না যে আমাদের এই সাইপ্রাসে কবে লকডাউন উঠবে, ইন্ডিয়ার হাল তো অনেক ভালো তার থেকে।
ফাইনালি রান্না কমপ্লিট, মেনুগুলো বলে দিই। তোমরা এখানে আলুর দম দেখতে পাচ্ছ, এরপর হচ্ছে বাঁধাকপির তরকারি, টমেটোর চাটনি, পাঁপড় ভাজা। এই পাঁপড়গুলো কিন্তু বলে রাখি এগুলো গৌরাঙ্গ ভেজেছে। এখানে আলু ভাজা, বেগুন ভাজা আর একসঙ্গে সবগুলো এখানে। এরপর খাওয়ার পালা। ফাইনালি রাত 11:30, আমরা খেতে বসেছি। আর গৌরাঙ্গর হেভি হয়েছে বলাটা আমি কিন্তু মিউট করিনি, ওটা রেখে দিয়েছি, কেননা ভবিষ্যতে যখন আমাদের কোনো কথা হবে আমি ওকে এটা চালিয়ে দেখাতে পারবো যে দেখো তুমি নিজে বলেছিলে খাবারগুলো ভালো হয়েছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আসলে তোমরা যদি কমেন্ট করো তাহলেই আমি বুঝতে পারবো যে তোমরা দেখেছো বা তোমাদের কেমন লাগছে, বা এর পরেও নানা রকম নতুন নতুন ভিডিও বানাবার আরও উৎসাহ পাই আমি। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।